life's calling, but it's hard because I'm falling. Assalamu alaikum everyone, kemon achen shobai? Asha kori shobai onek beshi bhalo achen. And ajke ami arekta review video niye aschi, jeta hocche moloto skin brightening er jonno amader skin ta onek beshi forsha korte help korbe. So ajke ami oi products ta niye eshechi and ami eta kinechi pray 7-8 din hoye geche and ami eta apply korechi. Amar kache motamoti bhalo legeche ar eta amar kinar pechoner karon hocche eta totally organic products. Er modhe ja ja products ache ta amader skin ke khubi easy bhabe forsha করতে হেল্প করবে। আর এটার মধ্যে আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্রাইটেনিং মাস্ক 100% ন্যাচারাল, এখানে লেখা আছে এটা হচ্ছে 100% ন্যাচারাল অ্যান্ড এটা অনেক বেশি ভালো স্কিনের জন্য ওরা এরকমই লেখা আছে। আর এটা কিন্তু টু টাইপস, মানে যাদের অয়েলি ভার্সেস নর্মাল স্কিন প্লাস যাদের ড্রাই স্কিন, টু টাইপস অ্যান্ড কীভাবে ইউজ করতে হবে প্রতিটা রোলস ওরা লিখে দিয়েছে। আর এখানে ওরা বলেছে যাদের অয়েলি ভার্সেস অয়েলি আর নর্মাল স্কিন তারা ইউজ করতে হবে পানি দিয়ে, তারা নর্মাল পানি দিয়ে এটা 1 চামচ ইউজ করে দেন পানি দিয়ে বা রোজ ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করবেন। আর যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই এটার সাথে ইয়োগার্ট, মানে আপনার টক দই ইউজ করবেন অ্যান্ড ভালো করে এটাকে স্মুথ পেস্ট করে দেন ফেসে অ্যাপ্লাই করতে হবে। আর এটা হচ্ছে প্যাকেজিংটা আমি দেখাই, এটা হচ্ছে এক্স্যাক্টলি ভিতরে এরকম। আর এখানে পিওর লেখা আছে, পিওর অর্গ্যানিক, সো এটাতে আর ওরা বলছে এটা 100% ন্যাচারাল অ্যান্ড স্কিন ব্রাইটেনিং, সো এটা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য অনেক বেশি ভালো। আর এটা কিন্তু মোটেও হার্মফুল নেই এমনই বলা হয়েছে। আর এর মধ্যে ইউজ করা হয়েছে আপনার হোয়াইট চন্দন অ্যান্ড অর্গ্যানিক পিল পাউডার আর ফ্লোরাস আর্থ এরকি চিনা, বাট এর মধ্যে আপনার মূলত অরেঞ্জ পিলও ইউজ করা হয়েছে, হোয়াইট চন্দনটা ইউজ, মানে সাদা যে চন্দনটা আছে ওটা ইউজ করা হয়েছে। আর এই দুইটা এমনিতেও আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। আর এটা আমি আমার স্কিনে এখন অ্যাপ্লাই করব। আর একটা কথা হচ্ছে আমি এখন কোনো প্রকারের আমি মেকআপ ইউজ করিনি আজকে। আর আজকে আমি একদম আমার ক্লিনজারটা দিয়ে মুখ ক্লিন করে দেন আসছি। তো আমি আমার পেকটা বানিয়েছি, এর মধ্যে আমি পাউডারটা মিক্স করে নিয়েছি, আমার ফেস অনুযায়ী নিয়েছি, অল্প একটু নিয়েছি, বেশি নিয়ে দেন। আমি এটা একটু, আমার যেহেতু অয়েলি ভার্সেস হচ্ছে নর্মাল, মানে আমারটা কিছুটা, আমার প্রায় 80% অয়েলি স্কিন আর 20% মাঝে আমার খুবই ড্রাই ফিল হয় আমার ফেসে, বাট এই জন্য আমি আজকে রোজ ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করছি। যাদের ড্রাই স্কিন তারা আপনার ইয়োগার্ট দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এখন এর মধ্যে অ্যাপ্লাই করছি রোজ ওয়াটার। ওরা বলেছে স্মুথ পেস্ট, মানে একদম স্মুথ একটা পেস্ট দিয়ে দেন অ্যাপ্লাই করতে হবে, দিয়ে না মানে স্মুথ একটা পেস্ট করে বানিয়ে দেন ফেস অ্যাপ্লাই করতে হবে। আজকাল সব কিছুই ভুলভাল বলে ফেলতেছে আমি। সো আমারটা একটু ঠিক হয়েছে, সো আমি একটু আর একটু পাতলা করবো, স্মুথ পেস্ট করতে বলছো ওরা, যেহেতু এটা অর্গ্যানিক আই থিঙ্ক এটা অনেক বেশি ভালো হবে, এটা তেমন খারাপ না, অর্গ্যানিক সব কিছুই ভালো, খারাপ না। সো এরকম একটা পেস্ট রেডি হয়ে গেছে, দেন আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করবো। যারা একটু ফেসকে আপনার ফর্সা করতে চাইতেছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এটা অনেক বেশি এক্সপেন্সিভ না আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা পাচ্ছেন। এটা জাস্ট হচ্ছে 250 টাকা। আমরা কম দামে ভালো প্রোডাক্টস যদি পেতে চাই তাহলে এই প্রোডাক্টসটা কিনতে পারেন, এটা অনেক বেশি ভালো। আর যাদের স্পট আছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই, আর কারণ স্পট যাদের আছে তাদের জন্য এটা ভালো কাজ করবে। সো এখানে লেখা আছে প্রতিটা রোলস, আপনি যদি এটা কিনেন তাহলে বুঝতে পারবেন। আর আমি প্রতিটা প্রোডাক্টস অ্যাপ্লাই করি দেন আমি রিভিউ দিই, এটা আমি আরও একবার অ্যাপ্লাই করেছি দেন আমি রিভিউ ভিডিও নিয়ে আসছি।
আর এটা যে আপনি শুধু মুখে অ্যাপ্লাই করতে হবে তা না, আপনি যদি চান এটা আপনি আপনার হাত পা গলায়ও ব্যবহার করতে পারেন। সো এটা শুকাক দেন আমি, এরপর আবার আসছি। 15 মিনিটস হয়ে গেছে অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে, জাস্ট এখানে কিছুটা একটু বাকি আছে। সো আমি এটা ওয়াশ করেছি, আমি ক্লিন করে এসেছি আমার ফেসটা, অ্যান্ড আমার ফেসটা আমার কাছে একটু হালকা হালকা কিছুটা ড্রাই ফিল হচ্ছে। অ্যান্ড আমি ওভারঅল এটাকে 180% দেবো, অ্যান্ড এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার স্কিনটা অনেক বেশি ক্লিন হয়েছে অ্যান্ড খুবই স্মুথ লাগতেছে, ভালোই লাগতেছে। অ্যান্ড এটি স্কিনকে ভালোভাবে ক্লিন করেছে, অ্যান্ড যেহেতু এর মধ্যে কোনো হার্মফুল প্রোডাক্টস নেই, সো এটা নির্দ্বিধায় আপনারা ইউজ করতে পারেন। সো ওভারঅল আমি বলবো আপনারা যারা স্কিনকে ফর্সা করতে চাইতেছেন তারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টসটা ইউজ করতে পারতেছেন, অ্যান্ড এটা খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। সো আপনারা যারা কিনতে চান এটা কিনে ফেলতে পারেন, অ্যান্ড হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক অবশ্যই দেবেন। অ্যান্ড আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।